গণতন্ত্র এবং নির্বাচন এক না ভিন্ন, ইসলাম এবং গণতন্ত্র এক জিনিস নয়। ইসলামে জনমতের মূল্য আছে, কিন্তু গণতন্ত্র ইসলামে নাই। আর একটা প্রশ্ন করেছেন আপনারা, গায়েবানা জানাজার নামাজের হুকুম কি? হানাফি মাজাব মতে গায়েবানা জানাজা নাই। মুর্দার অভিভাবকে উপস্থিত তাকিয়া অথবা অভিভাবকের হুকুমে যেই জানাজা হবে এইটাই জানাজা, এরপরে আর কোনো জানাজা এটা ভরা না ভরা সমান। বাবা মারা গেলে বাবার ছেলে নিজে উপস্থিত তাকিয়া যেই জানাজা পড়ব অথবা ছেলের হুকুমে যেই জানাজা ভরা হইব এই একটাই জানাজা হানাফি মাজাব মতে। হানাফি মাজাব মতে এই জানাজা ছাড়া আর কোনো জানাজা নাই। আর একটা প্রশ্ন করেছেন আপনি, পারিবারিক বিষয়, দাম্পত্য জীবনের বিষয়, দাম্পত্য জীবনের বিষয় বিস্তারিতভাবে না জানিয়া না বুঝিয়া জবাব দেওয়া যাবে না। এই জন্য আপনার দাম্পত্য জীবনের বিষয় জনগণকে শোনাইতে আসলেন কেন? একা একা একজন মুফতি সাহেবের কাছে শোনাইবেন, ওইখান থেকে আপনি জবাব সংগ্রহ করবেন। আর একটা প্রশ্ন, বর্তমানে গণতান্ত্রিক নির্বাচন অনুযায়ী কি ইসলামী খিলাফা কায়েম করা সম্ভব? ইসলামী খিলাফা কায়েমের আন্দোলন যারা করেন এই প্রশ্ন তাদেরকে করবেন। ইসলামী খিলাফত কায়েমের আন্দোলন যারা করেন তাদেরকে এই প্রশ্ন করবে, তারা বলতে পারবেন এটা সম্ভব না অসম্ভব। গণতন্ত্র এবং নির্বাচন এক না ভিন্ন? গণতন্ত্র আর নির্বাচন, আমি প্রশ্নটা পরিষ্কার বুঝছি না, গণতন্ত্র আর নির্বাচন এক না ভিন্ন এই কথার অর্থই বুঝি নেই। তবে একটা কথা আছে, ইসলাম এবং গণতন্ত্র এক জিনিস নয়। ইসলামে জনমতের মূল্য আছে, কিন্তু গণতন্ত্র ইসলামে নাই। দুই কথার বেশ কম আছে। ইসলামে জনমতের মূল্য আছে, কিন্তু গণতন্ত্র নাই। এর উদাহরণ হইল, আপনি মসজিদে ইমাম নিয়োগ দিবেন, ইমামতির যোগ্যতা সম্পন্ন কয়েকজনের নাম যদি প্রস্তাব হয়, ইমামতির যোগ্যতা সম্পন্ন একক ব্যক্তির প্রস্তাব হইলে ইসলামী আইনে এখানে কোনো ইলেকশন চলবে না, এখানে সিলেকশন হবে। আর একটু খুলাসা করে কই, ইমাম হওয়ার জন্য যোগ্যতা হইল নামাজের সূরা কেরাত সহি থাকতে হবে, ফাক না ফাক মাসালা জানা থাকতে হবে, নামাজের মাসলা মাসাইল জানা থাকতে হবে, এগুলি ইমামতির যোগ্যতার জন্য প্রাথমিক শর্ত। সূরা কেরাত শুদ্ধ, নামাজের মাসলা জানে, ফাক না ফাক জানে এমন একজনের প্রস্তাব হইছে, দ্বিতীয় জনের কোনো প্রস্তাবই নাই। আপনারা বিবেকে কয় ইলেকশন হইত না সিলেকশন? সুতরাং ইসলামে ফইলা ওই ইলেকশন হয় না, ইসলামে ফইলা ওই সিলেকশন। আর যদি যোগ্যতা সম্পন্ন একাধিক ব্যক্তির প্রস্তাব হয় তখন যোগ্যতার বিচারে একজন বেশি আর একজন কম না, উভয়ের যোগ্যতা যদি সমান সমান হয়, দুজনের এলিম সমান, দুজনের বিদ্যা সমান, দুজনের বুদ্ধি সমান, দুজনের যোগ্যতা সমান, দুইজনের নাম প্রস্তাব হয়েছে, এখন অধিকাংশ মুসল্লি যারে চায় তিনি ইমাম হবেন, এখানে ইলেকশন। বুঝে থাকলে বলেন যোগ্য আর অযোগ্য ইলেকশন হয় ইসলামে? না, এটা একমাত্র গণতন্ত্রের গুণ, এখানে শিক্ষিত আর গোয়ারে অনির্বাচনী লড়াই হয়, গণতন্ত্রের গুণ এটা, শিক্ষিত আর গোয়ারে নির্বাচনী লড়াই হয়। ইসলামের অত গুণ নাই, কেন শিক্ষিত আর গোয়ারে নির্বাচনী কোনো লড়াই হতে পারে না। যার কেরাত সহি না হে ইমাম হইতো, না যার কেরাত সহি হে ইমাম হইতো, এটা লইয়া কোনো নির্বাচন ইসলামে নাই। ইসলামে শিক্ষিত এবং গোয়ারের মধ্যে কোনো নির্বাচনী লড়াইয়ের কোনো ব্যবস্থাই নাই, একমাত্র গণতন্ত্রের গুণ
শিক্ষিত আর গোয়ারে নির্বাচনী লড়াই হয়, কথা বুঝলা কিনা চাবো? এই কারণে গণতন্ত্র আর ইসলাম এক জিনিস নয়। এক হিন্দু ফ্যামিলি মুসলমান হয়েছে, তারা অসুস্থ দোয়া চায়, আল্লাহ তারার ইসলাম রে কবুল করুন, তারা রে ইমানের উপর মরণ নসিব করুন আমাদের সবাইকেও। আর সাবহল আমার একটা আবেদন আছে আপনার খেদমতো, আপনারা অনেকে জানেন অনেকে জানেন না, আমার শরীর কঠিন দুইটা অপারেশন হয়েছে, একটা বুক একটা ভিটো, বুক একটা মেশিন ফিট করা আছে, ফিটো দুইটা রড অত হান নাম্বা ফিট করা আছে, আতের মধ্যে একটা সুই গাইটা চললে দেখুন জানো কেমন মজা লাগে, আমার শরীর রড গাঁথা আছে। এই অবস্থায় আমার চলতে উড়াউড়ি দৌড়াদৌড়ি ভাসড়াভাসি করলে আমার কষ্ট হয়, মারাত্মক ক্ষতি হয়, এই কারণে মুসাফার লাগি আপনারা হলে বীর করলে আমি মহাসমস্যা তৈরি যাই। অনুরোধ করিয়া কই সাবকল মুসাফার নিয়ত যারার আছে এমনই মুসাফার সব পাইবা, মুসাফার লাগি বীর করিয়া আমার এই অপারেশনের ক্ষতি করবা না, সব তয় নিয়তের কারণেই ভাইবা। যদি কেউ মনে করেন বলে না আমার সোয়াবের দরকার নাই, আপনার ক্ষতি করারই দরকার, তে মুসাফার লাগি বীর করতে পারো। আর যদি মনে করেন আপনার ক্ষতি করা আমরার দরকার না, সব পাওয়ারই দরকার, এইটা তো ভাইবা ওই কোনটা দরকার হইলেও কা বীর করেন না জানো মুসাফার লাগি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবীনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله مبارك تفسير القرآن ونشتن قبول منظور خرم ইয়া আল্লাহ এই তফসিরের উসিলায় আমরা জিন্দেগানরে হেদায়ত করো, সমস্ত মুমিন মুসলমান মুর্দেগানরে নাজাত দান করো। ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করছেন প্রত্যেকের নেক দোয়ারে কবুল মঞ্জুর করো, যারা যত আশা নিয়ে হাত উড়াইছি প্রত্যেকের নেক বাসনারে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ রমজান বিদায় হওয়ার আগে আগে আমরার জীবনের গুনাহ মাফ করে দাও, ইয়া আল্লাহ রমজান বিদায় হওয়ার আগে আগে আমরারে জাহান্নাম থেকে নাজাত দান করে দাও। ইয়া আল্লাহ যেভাবে তওবা করলে জীবনের গুনাহ মাফ হইয়া যায় সেইভাবে তওবায়ে নসুহা আমাদের নসিব করো ইয়া আল্লাহ। যে সমস্ত উলামা ইকরাম বুজুর্গানে দিন মুমিন মুসলমান দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও, জান্নাতুল ফিরদাউসে তাদের ঠিকানা করিয়া দাও। আর যে সমস্ত উলামা ইকরাম বুজুর্গানে দিন মুমিন মুসলমান বাঁচিয়া আছেন তাদের সবাইকে হায়াতে তৈয়িবা দান করি দাও। ইয়া আল্লাহ এই জামে মসজিদ সহ যত মসজিদ আছে আর যত দিনী প্রতিষ্ঠান আছে মাদ্রাসা আছে ইয়া আল্লাহ সবগুলিকে সমস্ত মুসলমানদের হেদায়েতের মরকজ বানাইয়া দাও, ইয়া আল্লাহ তাদের হেদায়েতের দরিয়া বানাইয়া দাও, নাজাতের উসিলা বানাইয়া দাও। ইয়া আল্লাহ মসজিদ মাদ্রাসার সমস্ত জরুরিয়াত পুরা করিয়া দাও, এগুলির মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ পরিচালক কমিটিকে যথাযথভাবে পরিচালনা করার তৌফিক দান করো, ইয়া আল্লাহ কমিটির দুনিয়া আখেরাতের জীবনকে কামিয়াব করো। ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরুদ আর সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছাইয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম।